প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, ফাইনালি রিয়েলমি বাজেট লাইন অ্যাপের মধ্যে তাদের সি সিরিজের অন্তর্গত C31 এই ফোনটা আজকে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল 12,990 টাকায়। ইন্ডিয়ান মার্কেটে কিছুদিন আগেই তারা লঞ্চ করেছিল 8,990 টাকায়। মানে এখানে 4,000 টাকা বেশি প্রাইসে বাংলাদেশ মার্কেটে এই ফোনটাকে তারা লঞ্চ করলো। সাধারণত বেশি প্রাইসেই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় আমরা সকলেই জানি, কিন্তু এখানে প্রাইস গ্যাপটা হচ্ছে 4,000 টাকা, এটাই জাস্ট বলে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা এই জন্যই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই চিন্তা ভাবনা করছেন 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোনকে আপনারা ক্রয় করবেন। এখানে যারা ইন্ডিয়ান মার্কেট থেকে ভিডিও দেখছেন বা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন, যাই হোক না কেন, এখানে 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অনেকে চিন্তা করছেন একটা স্মার্টফোনকে কিনবেন। এর জন্য এই ভিডিওটার মধ্যে যে ফোনটাকে নিয়ে আলোচনা করব, এটা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যেই চলে আসছে। এই ফোনটার ভালো দিকও বলবো, খারাপ দিকও বলবো, সুতরাং আপনারা বুঝে যাবেন যে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কি উচিত না, আপনাদের কষ্টের পয়সা এই ফোনটা নিলে আপনারা ঠিক করবেন না ভুল করবেন। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেক দিন ভিডিও দেখছেন, একটু ভালোবাসুন আমাকে, না বাংলা ভাষাকে ভাসুন। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দেবেন, ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন। তো বন্ধুরা, এখানে রিয়েলমি সাধারণত তাদের সি সিরিজের যে ফোনগুলোকে লঞ্চ করে এখানে কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে তারা ফোনগুলোকে নিয়ে আসে, কিন্তু 2022 তারা একটু ইন্টারেস্টিং কাজ করছে, তাদের ডিজাইনগুলো কিন্তু দুর্দান্ত করছে। সি সিরিজের C35 ফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, এই ফোনটার ডিজাইন কিন্তু পুরোপুরি iPhone 13 কপি করা। আর এখানে C31 এই ডিজাইনটা কিন্তু আমরা দেখেছি ওপোর বিভিন্ন ফোন, OnePlus-এর বিভিন্ন ফোন, এবং সেই ফোনকে ইন্সপায়ার করে যখন রিয়েলমি তাদের 9 সিরিজের ফোনের মধ্যে, নাম্বার সিরিজের ফোনের মধ্যে যখন ডিজাইন নিয়ে এসছে, সেই ফোনের যে ক্যামেরা সেকশন রয়েছে বা এখানে যে ব্যাক সেকশনটা রয়েছে সেই ডিজাইন ল্যাবটাই কিন্তু এখানে ফলো করছে রিয়েলমি তাদের 9 সিরিজে। বিশেষ করে C31 কিন্তু যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা সেকশনটা রয়েছে, ওই ডিজাইনের কথাই কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.5 ইঞ্চির আমরা একটা HD+ IPS প্যানেল পাচ্ছি, FHD+ পাচ্ছি না, কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে, আমরা ঠিকঠাক ডিসপ্লে পাচ্ছি, এবং এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ পাচ্ছি, কোনো পাঞ্চ হোল পাচ্ছি না। এখানে আমার একটা জাস্ট কোশ্চেন ছিল, এই বাজেট রেঞ্জের মধ্যে কোম্পানিরা যদি ইচ্ছু যদি চেষ্টা করে, বিশেষ করে চাইনিজ কোম্পানিরা যেহেতু কম দামের মধ্যে ফোন নিয়ে আসে, এখানে কিন্তু পাঞ্চ হোল প্রোভাইড করতে পারতো 2022 দাঁড়িয়ে। এখানে ওয়াটার ড্রপ নচ 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ছেড়ে দিলাম, 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে, কিন্তু একটু যেহেতু 2,000-3,000 টাকা বেশি কিছু টাকা দিলে এখানে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এখানে ডেফিনেটলি কিন্তু একটু কাজ করতে পারতো, কেননা সি সিরিজে হয়তো তারা প্রোভাইড করবে না, হয়তো পরের দিকে তারা প্রোভাইড করবে, জাস্ট বলে রাখলাম হয়তো করতে পারতো। যাই হোক না কেন, এখানে ক্যামেরা সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি, এর মধ্যে একটা ক্যামেরাই ইউজফুল ক্যামেরা, যেটা হচ্ছে 13 MP ক্যামেরা, সঙ্গে এখানে 2 MP ম্যাক্রো এবং একটা VGA ক্যামেরা পাচ্ছি, যেটা কিনা ডেপথ সেন্সার। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, VGA ক্যামেরা কোনো কাজেরই না, 2 MP অ্যাকচুয়ালি কোনো কাজের না। এখানে 13 MP ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ম্যাক্সিমাম FHD-তে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কোনো EIS-এরও কিন্তু এর মধ্যে কোনো সুবিধা নেই। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন ওই ওয়াটার ড্রপ নচের মধ্যে 5 MP একটা ক্যামেরা। হ্যাঁ, এখানেও কিন্তু কাজ করতে পারতো, এখানে অ্যাটলিস্ট হয়তো 8 MP দিতে পারতো, কেননা 5 MP এই প্রাইস রেঞ্জের মধ্যে একদমই চলে না। 8 MP দিলে আমাদের রেজলিউশনটা একটু ভালো হতো, এখানে একটু জুম করলে ফটোটা আমরা ঠিকঠাক করে বুঝতে পারতাম, ফেটে যেত না, এর জন্যই জাস্ট বলছি। কিন্তু এই ক্যামেরার মধ্যেও কিন্তু আমরা HD-তে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো, এখানে কিন্তু FHD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবো না, HD-তে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো, এবং EIS-এর কথাও ছেড়েই দিলাম, এখানে কিন্তু ভালো জার্কিং হয়ে যাবে যখন ভিডিও রেকর্ডিং করবেন। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি, ইনবক্স আমরা 18W চার্জার পেয়ে যাচ্ছি, এবং দুঃখের বিষয় হচ্ছে টাইপ সি পোর্ট পাচ্ছি না। হ্যাঁ, টাইপ সি পোর্ট কিন্তু দিতে পারতো, কেননা যা প্রাইস রেঞ্জের মধ্যে আসছে একদম বাজেট রেঞ্জের মধ্যে আসছে না, under 15,000 ক্যাটাগরির মধ্যেই পড়ছে বাংলাদেশ মার্কেটে, এবং ইন্ডিয়াতে 10,000 ক্যাটাগরির মধ্যে পড়ছে, এখানে টাইপ সি কানেক্টিভিটি দিতে পারতো। এই 2-3 টাকা 10 টাকার কস্টিং আর কিছু না, এই টাকাগুলো বাঁচিয়েছে রিয়েলমি। একটা স্পিকার দিচ্ছে, তারা যেই প্রসেসরটা দিচ্ছে সেটা হচ্ছে ইউনিসকেট T612, হ্যাঁ 12 NM বেস্ট একটা প্রসেসর। আর যদি মিডিয়াটেকের প্রসেসরের সাথে এর তুলনা করি, তাহলে মিডিয়াটেকের G70 প্রসেসরটার থেকে কিন্তু এই প্রসেসরটা ভালো পারফর্ম করে, আন্তত স্কোর হচ্ছে 212,000 কাছাকাছি। সুতরাং ইউনিসকের এই প্রসেসরটা অনেক কোম্পানি কিন্তু ইউজ করতে পারে, এই প্রসেসরটা একটা ভালো প্রমিসিং একটা প্রসেসর। যদি এখানে মিডিয়াটেকের G35 দিত বা মিডিয়াটেকের যদি G25 এর মতন প্রসেসর দিত, স্ন্যাপড্র্যাগনের কথা আর চিন্তা করতে পারছি না, ওটা অনেক বাজেটের মধ্যে চলে যাবে, অনেক প্রাইস চলে যাবে। যাই হোক না কেন, এই G35 G25 এর তুলনায় কিন্তু এই প্রসেসরটা এবং G70 তুলনায় কিন্তু অনেকটাই ভালো একটা প্রসেসর। এর থেকে যদি উপরের রেঞ্জের আমি প্রসেসরের কথা বলি, G80 রয়েছে, G88 রয়েছে, এই সব প্রসেসরগুলো কিন্তু চলে আসে। সুতরাং একটা ভালো প্রসেসর এই রেঞ্জের মধ্যে আমরা ডেফিনেটলি পেয়ে যাচ্ছি, ভালো মানে গেমিং প্রসেসর তা কিন্তু একবারও বলছি না, মানে ছোটো
খাটো যেই রকম গেমিং আছে সেই সব গেমিং আপনারা খেলতে পারবেন। এখানে পাবজি বিজিএমআই কিন্তু আপনারা মোটামুটি ঠিকঠাক খেলতে পারবেন, লো সেটিং এ মিডিয়াম সেটিং এ আপনারা খেলতে পারবেন, কিন্তু পুরোপুরিভাবে এটা কিন্তু কোনোভাবেই ভাববেন না যে একটা গেমিং প্রসেসর। যাই হোক না কেন, যেহেতু গেমিং প্রসেসর নয়, এর জন্য আপনারা মোটামুটি এই ফোনটাকে ডে টু ডে কাজের জন্য কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন, কোনো ল্যাগ সেইভাবে পাবেন না। আর যদি এর উপরে বেশি লোড দেন তাহলে কিন্তু অবভিয়াসলি এর মধ্যে ল্যাগ চলে আসবে। আর লং টার্ম ইউজের জন্য কিন্তু এই ফোনটা নয়, মোটামুটি যারা মিডিওকার ইউজার রয়েছে এবং মোটামুটি 2-3 বছর এই একটা ফোনকে ইউজ করবেন, 2 বছর মোটামুটি, তাদের জন্য কিন্তু এই ফোনটা ডেফিনেটলি একটা ভালো চয়েস হতে পারে। সুতরাং এই ফোনটা কি আপনাদের কেনা উচিত? ডেফিনেটলি এই ফোনটা যেই বাজেট রেঞ্জের মধ্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, একটা ঠিকঠাক বাজেট রেঞ্জের মধ্যে লঞ্চ হয়েছে, এবং ইন্ডিয়ান মার্কেটও কিন্তু একটা ঠিকঠাক বাজেট রেঞ্জের মধ্যেই লঞ্চ হয়েছে। আমি একদমই বলতে পারি না যে এই ফোনটাকে আপনারা কিনবেন না, কিন্তু এই ফোনের মধ্যে যেই ড্রব্যাকগুলো আমার চোখে অন্তত মনে পড়লো সেটা হচ্ছে যে এখানে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার বদলে এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারত, এছাড়াও টাইপ সি কানেকটিভিটি দিতে পারতো, এখানে কিন্তু মাইক্রো ইউএসবি দিচ্ছে, আর এখানে স্পিকারটাও ঠিকঠাক আছে, আমি ডুয়েল স্টিরিও স্পিকার চেতে পারি না, রেডমি হলে হয়তো চেতাম, কেননা রেডমি কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের ডুয়েল স্টিরিও স্পিকার দিয়ে দেয়, ইন্ডিয়ান মার্কেটও দেয় এবং বাংলাদেশ মার্কেটও কিন্তু এখন দিচ্ছে। কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এর থেকে যদি আমি আরও 2000 টাকা দেই বা 1500 টাকা দেই তাহলে কিন্তু আমরা ইনফিনিক্সে চলে যেতে পারি। ইনফিনিক্সে আমরা G88 প্রসেসর পেতে পারি, FHD প্লাস আমরা স্ক্রিন পেতে পারি, ভালো ক্যামেরা সেট আপ পেতে পারি, মাত্র 1 থেকে 1500 টাকা ইনক্রিজ করলেই, মানে আমি বাংলাদেশ মার্কেটের কথা বলছি, আর ইন্ডিয়ান মার্কেটে তো আছেই, এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা ইনফিনিক্স পেয়ে যাব। আর তার থেকেও যদি মোটামুটি আর একটু টাকা দেই, একটু বেশি হয়ে যাবে, যাই হোক না কেন, বাংলাদেশ মার্কেটে 16000 টাকা বা 16500 টাকায় কিন্তু Note 11 এই ফোনটা রয়েছে রেডমি, অবশ্যই এই ফোনটা কিন্তু সুপিরিয়র একটা ফোন, যদি আপনারা আর একটু বেশি দিতে পারেন তাহলে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন। কিন্তু আমি জানি আপনাদের টাইট বাজেট, ওর জন্য আমি বলবো এই ফোনটাকে প্রেফার করতে পারি, যদি 1 থেকে 1500 টাকা দিতে পারেন তাহলে কিন্তু ইনফিনিক্সের Hot 11 সিরিজের ফোন আপনারা অবভিয়াসলি নিতে পারেন। আপনাদের বলে দিলাম এই ফোনটা কেনা উচিত কি উচিত না, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।